বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমবারের মতো জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। মাননীয় স্পিকার, আপনি চতুর্থবারের মতো স্পিকার এবং জনাব শামসুল হক টুকু দ্বিতীয়বারের মতো ডিপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন, সেজন্য আপনাদেরকে অভিনন্দন। মাননীয় স্পিকার, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বেদনার সাথে স্মরণ করছি 15 আগস্টের কালো রাত্রিতে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের। স্মরণ করছি মহিষী বঙ্গমাতা হুজুরুন্নেসা মুজিবকে। স্মরণ করছি কারাগারের অভ্যন্তরে নিহত 4 জাতীয় নেতাকে। মুক্তিযুদ্ধের সকল শহীদদের, স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকারকারী 2 লক্ষ নারীকে। ভাষা সংগ্রামের এই মাসে স্মরণ করছি 1952 সাল থেকে শুরু করে জাতির সকল ক্রান্তি লগ্নের সংগ্রামী মানুষদের। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনকে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য। কৃতজ্ঞতার সাথে স্মরণ করি ফরিদপুর 3 আসনের 4 লক্ষাধিক ভোটার সহ সর্বস্তরের জনগণকে, যারা আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চমবারের মতো এবং পরপর 4 বারের মতো সরকার গঠন করেছেন, এই অসাধারণ কীর্তির জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। এই সুযোগে আমি আমার এলাকার মানুষের আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্ব ছাড়া পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হতো না। পদ্মা সেতুতে রেল সংযোগও এক যুগান্তকারী ঘটনা। ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে দিয়ে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত যে উন্নয়ন হয়েছে, তার সাথে ফরিদপুর শহরকে যুক্ত করা দরকার। আমরা ফরিদপুরকে আধুনিক, উৎপাদনশীল এবং স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এজন্য ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা দরকার। দরকার ফরিদপুর বরিশাল সড়কে 4 লেনে উন্নীতকরণ। মাননীয় স্পিকার, দেশের বেশিরভাগ জেলায় বিশ্ববিদ্যালয় রয়েছে, অথচ ফরিদপুরে আজ অবধি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়নি। উচ্চ শিক্ষা বিস্তারে সরকারের আন্তরিকতার প্রতিফলন হতে পারে ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। ফরিদপুরের 415 কিলোমিটার গ্রামীণ সড়কের মধ্যে 250 কিলোমিটার সড়কের অবস্থা নাজুক, দ্রুত এর মেরামত হওয়া প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগের ইশতেহারে বলা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তারই আলোকে বলতে চাই, সবার আগে দরকার ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করা। বাংলাদেশে এখন খেলাপি ঋণের পরিমাণ 1,45,633 কোটি টাকা, এটা বাংলাদেশের অফিসিয়াল রেকর্ড, কিন্তু অ্যাকচুয়ালি এর পরিমাণ অনেক বেশি। কিন্তু অবলেপনের মাধ্যমে ঋণের পরিমাণ কমিয়ে দেখানো হয়। যারা ঋণ নিয়ে কলকারখানায় বিনিয়োগ করে ফেরত দিতে ব্যর্থ হয়েছেন, তদন্ত সাপেক্ষে তাদের ছাড় দেয়া যেতে পারে। কিন্তু যারা ঋণ নিয়ে পাচার করেছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করেননি, বিদেশে বেগমপাড়া সেকেন্ড হোম বানিয়েছেন, মাননীয় অর্থমন্ত্রী মহোদয়কে আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, বাংলাদেশ ব্যাংক তথা অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমে তদন্ত করে তাদের নাম এই সংসদে প্রকাশ করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। মাননীয় স্পিকার, আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে যে মূল্যস্ফীতি, এর জন্যে এই এই যারা ব্যাংক লুট করেছে তারা দায়ী। এর জন্যে এককভাবে আমরা অন্য অন্য প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার 26 নম্বর ক্লজে বলেছেন, সংসদের 2টি গুরুত্বপূর্ণ কাজ, একটি হচ্ছে
মাননীয় সদস্য 3 মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, অন্যান্য প্রতিষ্ঠানের জবাবদিহিতা, সেই জবাবদিহিতার আলোকে আমি বলতে চাই, আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না যদি এদেরকে আইনের আওতায় না আনা যায়। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর অনুযায়ী 2022 সালের প্রতিবেদন মতে বাংলাদেশে প্রায় 41% তরুণ নিষ্ক্রিয়। তারা পড়াশোনা নেই, কর্মসংস্থান নেই, এমনকি কোনো কাজের প্রশিক্ষণও নিচ্ছেন না। 9 থেকে 24 বছর বয়সসীমার এই নিষ্ক্রিয় তরুণদের সংখ্যা প্রায় 1,29,00,000। অন্যদিকে গত 31 ডিসেম্বর 2023 পর্যন্ত বাংলাদেশে বিদেশি কর্মরত নাগরিকের সংখ্যা 1,07,167 জন। এবং অফিসিয়ালি আমি আপনার মাধ্যমে জানতে চাই, মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রতি বছর কত বিলিয়ন ডলার আমাদের তাদেরকে পে করতে হচ্ছে, অথচ আমাদের ছেলেমেয়েরা বেকার, তাদেরকে আমরা কর্মে নিয়োগ করতে পারছি না, এই ব্যাপারে আমি তার কাছে জানতে চাই। আমাদের মানব সম্পদকে উপযুক্ত করে প্রশিক্ষিত করতে পারলে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দেশ থেকে রেমিটেন্স চলে যাও ঠেকানো যাবে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 15 বছর বাংলাদেশ মধ্যমায়ের দেশ হওয়ার লক্ষ্যে কাজ করছে। সেই লক্ষ্য অর্জনে আমাদের এখন 4টি ক্ষেত্রে সফল হতেই হবে। তার 1 নম্বর হচ্ছে ব্যাংকিং খাতে সংস্কার, কর জিডিপি অনুপাত বাড়ানো, রপ্তানিতে বৈচিত্র্য আনা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ এবং প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানে জবাবদিহিতার আওতায় আনা, এই ব্যাপারে আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, এই সংসদের মাধ্যমে দেশবাসীর কাছে, আমার ভোটারদের কাছে আমরা জবাবদিহি করতে চাই। আমরা গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদকে কার্যকর ও প্রাণবন্ত করতে চাই, সে ব্যাপারে আপনার সহযোগিতা আমরা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব এস এম শাহজাদা, পটুয়াখালী 3, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম।